Hello viewers, welcome back to my new channel Minhaj English Tutorial, a learning kingdom for English grammars. Viewers, I am going to share with you today another new lesson that is very important for the students and who, whom, whoever, among whomever. এই জিনিসগুলোর মধ্যে পার্থক্য হচ্ছে আমরা আজকে দেখব দ্যাট ইজ ভেরি কমপ্লিকেটেড অ্যাজ ওয়েল এজ ভেরি ইন্টারেস্টিং সো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করুন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সো ডিয়ার ভিউয়ার্স হ্যাভ এ লুক অন দ্য হোয়াইট বোর্ড সো আমরা হু এবং হুমের ব্যবহারটা এখন দেখব সো প্রথম আমি তিনটা রুলস দিয়েছি একটা হচ্ছে হুর পরে সরাসরি একটা ভার্ব বসবে হুর পরে সরাসরি একটা ভার্ব বসবে আর যদি সাবজেক্ট প্লাস ভার্ব থাকে তখন হবে হুম আর যদি একটা সাবজেক্ট পাশাপাশি দুইটা ভার্ব থাকে দেখেন ভি ওয়া ভার্ব 1 ভার্ব 2 মানে আমি ভার্বের এক নাম্বার ফর্ম দুই নাম্বার ফর্ম এই কথা বুঝাই নাই আমি দুইটা ভার্ব দুইটা ফাইনাইট ভার্ব পাশাপাশি বসবে এই কথাটাকে বুঝিয়েছি তাহলে সেই ক্ষেত্রে আবার হু হবে তাহলে হুর পরে সরাসরি ভার্ব হয় হোমের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হয় আর একটা সাবজেক্ট দুইটা ভার্ব যদি পাশাপাশি থাকে তখন আবার হবে হোম সো আমরা এখন एग्जांपल দেখব দিস ইজ দ্য ম্যান হু অর হোম ওয়ান্টস টু গো অ্যাব্রড এটা হচ্ছে এমন একজন মানুষ যে বিদেশ যেতে চায় তাহলে এখানে একটা ভার্ব আছে ওয়ান্টস আমরা জানি ভার্ব থাকলে সরাসরি হু বসে তাহলে এই সেন্টেন্সে আনসার হবে হু দিস ইজ দ্য ম্যান হু ওয়ান্টস টু গো অ্যাব্রড সো এখন যেহেতু এখানে ভার্ব আছে সরাসরি হু হবে হুম হবে না এরপর সেন্টেন্স আছে দিস ইজ দ্য ম্যান হু অর হুম আই ওয়ান্ট এটি হচ্ছে এমন একজন মানুষ যাকে আমি চাই তাহলে আই একটা সাবজেক্ট ওয়ান্ট একটা ফাইনাইট ভার্ব তাহলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে তখন হু না হয়ে তখন হবে হুম তাহলে এই সেন্টেন্সে আনসার হবে হুম দিস ইজ দ্য ম্যান হুম আই ওয়ান্ট এটি হচ্ছে এমন একজন মানুষ যাকে আমি চাই এবার আসেন এখানে একটা সাবজেক্ট আছে আই তারপর একটা সাবজেক্ট আছে think verb find verb তারপর একটা verb আছে find verb to has একটা সাবজেক্ট পাশাপাশি দুইটা verb বসে তো আমরা বলেছি একটা সাবজেক্ট যদি পাশাপাশি দুইটা verb থাকে সেই ক্ষেত্রে whom না হয়ে হয় who তাহলে this is the man who I think যাকে আমি মনে করি has a beautiful mind যার একটা সুন্দর মন আছে এই বিষয়টা নিয়ে একটু করে কথা বলি এই আই একটা সাবজেক্ট থিংক একটা ফাইনাইট ভার্ব তো একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব মিলে যেটা হয় তার নাম হলো ক্লজ এটা একটা ক্লজ এটাকে বলা হয় নন রেস্ট্রিক্টেড ক্লজ যেই ক্লজটা বাক্য থেকে ফেলে দিলে বাক্যের অর্থের কোনো ব্যাঘাত ঘটে না সেটাকে বলা হয় নন রেস্ট্রিক্টেড ক্লজ সো আমি এই আই থিংক শব্দটাকে আমি ফেলে দিলাম দেখেন তো বাক্যের অর্থের কোনো সমস্যা হয় কিনা দিস ইজ দ্য ম্যান হু হ্যাজ এ বিউটিফুল মাইন্ড হুর পরে সরাসরি ভার্ব বসে গেছে এখানে আই থিংক থাকতে পারে অথবা আই বিলিভ থাকতে পারে অথবা থাকতে পারে এখানে আই থিংক আই বিলিভ আই স তারপর হচ্ছে আই হোপ এভাবে একটা ক্লজ মাঝখানে ঢুকিয়ে দিতে পারে যাতে আপনি বিভ্রান্তিতে পড়েন বিভ্রান্তিটা কি যেটা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব দেখে যাতে আপনি এখানে হু না বসিয়ে হুম বসিয়ে দেন সেই ট্রিক সেই ট্র্যাপে আপনাকে ফেলানোর জন্য এখানে মাঝখানে এই ক্লজটা ঢুকিয়ে দেওয়া হয় অথচ এটা একটা নিরর্থক ক্লজ যেটা বাক্য থেকে ফেলে দিলে বাক্যের অর্থের কোনো সমস্যা হয় না তাহলে এখানে বিষয়টা হচ্ছে দিস ইজ দ্য ম্যান হু আই থিঙ্ক হ্যাজ এ বিউটিফুল মাইন্ড তাহলে একটা সাবজেক্ট পাশাপাশি যদি দুটো ভার্ব থাকে এই যে একটা সাবজেক্ট এরকম পাশাপাশি যদি দুটো ফাইনাইট ভার্ব থাকে তখন আবার হুম না হয়ে হু হবে আর যদি একটা সাবজেক্ট পাশাপাশি শুধু একটাই ভার্ব থাকে সেক্ষেত্রে হু না হয়ে হুম হবে সো ভিউয়ার্স এখন আমরা আস্তে আস্তে কমপ্লেক্সিটির দিকে যাচ্ছি এরপরেগুলো আমরা দেখব একটু থাকছে দুইটা ভার্ব থাকছে কিন্তু হু হওয়ার কথা হু হচ্ছে না হুম হওয়ার কথা হু হবে না এভাবে আমরা একটু কমপ্লেক্সিটির দিকে যাচ্ছি আপনাদের মাইন্ডকে ঠিক রাখতে হবে সো এবার আসেন দিস ইজ দ্য ম্যান উইথ হু অর হুম আই ওয়ার্ক ইজ এ নাইস পার্সন এটা হচ্ছে এমন একজন মানুষ যার সাথে আমি কাজ করি সে হচ্ছে একজন সুন্দর মানুষ ভালো মানুষ নাইস পার্সন আচ্ছা একটা সাবজেক্ট এটা আই আর একটা ভার্ব আছে ওয়ার্ক আর একটা ফাইনাইট ভার্ব আছে ইজ সো আমরা আগের সেন্টেন্সে দেখেছি একটা ভার্ব দুইটা ফাইনাইট ভার্ব যদি এরকম পাশাপাশি বসে সেক্ষেত্রে হু হয় সো এখানে নিয়ম অনুযায়ী আমাদের 3 নম্বর রুলস অনুযায়ী এই রুলসটা অনুযায়ী আমাদের কাছে মনে হচ্ছে আনসার হবে হু কিন্তু প্রবলেমটা হয়েছে এখানে একটা প্রিপজিশন উইথ আছে আমরা জানি কখনো উইথ হু হয় না উইথ হুম হয় टू हू है ना टू हुम है, बाई हू है ना बाई हुम है, कारण प्रिपोजिशनर पर कोनो एकटा प्रोनाउन आसले सेटा सबजेक्टिव फर्म है ना अबजेक्टिव फर्म है। जेहेतु एखाने एकटा प्रिपोजिशन उइथ आछे सेई क्षेत्रे आर ओई हू ना हये हुम हबे। अथच नियम अनुयायी एकटा सब्जेक्ट एकटा फाइनाइट भार्ब आर एकटा फाइनाइट भार्ब अनुयायी हू हওয়ার কথা ছিল, কিন্তু প্রিপোজিশন উইথের কারণে এটা হু না হয়ে হুম হয়ে গেছে। কিন্তু আগের সেন্টেন্সের মধ্যে এখানে কোনো প্রিপোজিশন ছিল না, এজন্য এটা হু হয়েছে। সো এটা একটু একটু কমপ্লেক্স মনে হচ্ছে, বাট আমরা আবার বলছি যে যখন একটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব পাশাপাশি থাকবে সেই ক্ষেত্রে হুর আগে যদি কোনো একটা প্রিপোজিশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার অবজেক্টিভ ফর্মই হবে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্মই হয়। এই উইথ থাকার কারণে আসলে মূলত হওয়ার কথা ছিল হু, এটা হু না হয়ে উইথ থাকার কারণে এটা হুম হয়ে গেছে। সো লাস্ট যেটা সেটা হচ্ছে আমরা দেখব এখানে একটা সাবজেক্ট আছে আই, আরেকটা সাবজেক্ট আছে স, একটা সাবজেক্ট ভার্ব সরি আরেকটা ভার্ব আছে স, আরেকটা ভার্ব আছে ফাইনাইট ভার্ব সেটা হলো ইজ। একটা সাবজেক্ট পাশাপাশি এরকম যখন দুইটা ভার্ব বসবে সেই ক্ষেত্রে আমরা জানি হু হওয়ার কথা, তারপর হু না হয়ে সেক্ষেত্রে হু হয়ে যায় যদি সেখানে একটা প্রিপোজিশন থাকে। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে কোনো প্রিপোজিশন নাই, কিন্তু তারপরও আপনি যদি একটা সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব দেখে এখানে হুটা বসাই দেন তাহলে সেন্টেন্সটা ইনকারেক্ট হবে। যদিও এখানে সব কিছুই সব দিক দিয়ে এখানে প্রিপোজিশনও নাই, আবার একটা সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব পাশাপাশি বসছে সে অনুযায়ী নিয়ম অনুযায়ী হু হওয়ার কথা, কিন্তু এখানে হুটা আনসার হবে না। আমরা কেন হবে না সেটা এখন একটু দেখব। সো আপাতত এটা আনসার হবে না, হুটা আমি দিয়েছি আপাতত দিয়েছি, কিন্তু এটা আনসার হবে না, আনসার হবে হুম। কিন্তু কেন হবে না সেটা আমি একটু বুঝাই। মনে রাখবেন ইংলিশ সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারটি হচ্ছে একটা সেন্টেন্সে যতটা ফাইনাইট ভার্ব থাকে তার জন্য ততটা সাবজেক্ট লাগে। একটা সাবজেক্ট থাকলে একটা ফাইনাইট ভার্ব, দুইটা ফাইনাইট ভার্ব থাকলে তার জন্য দুইটা সাবজেক্ট লাগবে। একটা সেন্টেন্সে সাবজেক্ট আছে দুইটা, ফাইনাইট ভার্ব আছে একটা, তাহলে একটা সাবজেক্ট ফেলে দিতে হবে, কিংবা ফাইনাইট ভার্ব আছে দুইটা, সাবজেক্ট আছে একটা, তাহলে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। আমরা তাহলে সেন্টেন্সগুলো একটু দেখি। দেখেন দিজ একটা সাবজেক্ট, ইজ একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব মিলে গেল। হু একটা সাবজেক্ট, ওয়ান্স একটা ফাইনাইট ভার্ব, তাহলে এখানে দুইটাই ফাইনাইট ভার্ব আছে ইজ এবং ওয়ান্স, তার জন্য দুইটা সাবজেক্ট, একটা দিজ আর একটা হু। এই দিজের জন্য ফাইনাইট ভার্ব হলো ইজ ফাইনাইট ভার্ব, আয়ের জন্য ফাইনাইট ভার্ব হচ্ছে ওয়ান, তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব মিলে গেল, তাহলে এখানে আছে কি হুম। তো হুম তো কোনো সাবজেক্ট না, হুম তো একটা অবজেক্ট। যদি এটা সাবজেক্ট হইতো তাহলে আমার তার জন্য একটা ভার্বের প্রয়োজন ছিল ফাইনাইট ভার্ব, যেহেতু একটা অবজেক্ট তাহলে তার জন্য আর ভার্বের প্রয়োজন নেই। এখানে দুইটাই ফাইনাইট ভার্ব দুইটাই সাবজেক্ট। এবার ইজ একটা সাবজেক্ট, দিজ একটা সাবজেক্ট, ইজ একটা ফাইনাইট ভার্ব, দিজ এবং ইজ মিলে গেল, আই এবং থিঙ্ক মিলে গেল, তাহলে বাকি আছে কোন ফাইনাইট ভার্ব হ্যাজ। এই হ্যাজের সাবজেক্ট হলো হু, তাহলে এখানে তিনটাই ফাইনাইট ভার্ব তিনটা সাবজেক্ট। এবার আসুন দিজ একটা সাবজেক্ট, ইজ একটা ফাইনাইট ভার্ব মিলে গেল, আই একটা সাবজেক্ট, ওয়ার্ক একটা ফাইনাইট ভার্ব, এই দুটো মিলে গেল, তাহলে বাকি আছে ফাইনাইট ভার্ব কোনটা ইজ। এই ইজের ফাইনাইট ভার্ব হচ্ছে উইথ হুম। এটা মূলত এখানে সাবজেক্টেরই কাজ করছে, কিন্তু তার চেহারাটা অবজেক্ট হয়ে গেছে, কিন্তু এটা বেসিক্যালি এখানে সাবজেক্টেরই কাজ করছে, তাহলে এখানেও তিনটা সাবজেক্ট তিনটা ফাইনাইট ভার্ব। কিন্তু দেখেন এখানে এবার আসেন দ্য ম্যান একটা সাবজেক্ট, দেখেন এতক্ষণ ধরে ছিল দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে আর দিস ইজ দ্য ম্যান, এই দি ম্যানটা আর অবজেক্ট নেই, সেটা এখন একটা সাবজেক্ট হয়ে গেছে। যেহেতু এটা একটা সাবজেক্ট হয়েছে তার জন্য আমার অবশ্যই একটা ফাইনাইট ভার্ব লাগবে, তাহলে এই দ্য ম্যানের ফাইনাইট ভার্ব কোনটা, এটা হলো ইজ। দ্য ম্যান ইজ নো মোর, এটাই হলো ফাইনাইট ভার্ব, তাহলে একটা ফাইনাইট ভার্ব আর একটা সাবজেক্ট মিলে গেল, তাহলে একটা ফাইনাইট ভার্ব তার জন্য একটা সাবজেক্ট হলো আই। এখন আপনাদের কথা অনুযায়ী যদি এখানে আনসার যদি হু দিই তাহলে হু তো একটা সাবজেক্ট, তার জন্য আর একটা ফাইনাইট ভার্ব দরকার ছিল, কিন্তু এই সেন্টেন্সের মধ্যে আর কোনো ফাইনাইট ভার্ব এখানে নেই, সেজন্য আমি এই হুমটা না দিয়ে আমাকে এই হুটা না দিয়ে আমাকে হুমটাই দিতে হয়েছে। তাহলে এখানে যদি আমি হুটা দিই তার জন্য আর একটা ফাইনাইট ভার্ব লাগবে, কিন্তু এখানে আর কোনো ফাইনাইট ভার্ব এক্সিস্ট নেই, সো আমাকে সাবজেক্টিভ ফর্ম ইউজ না করে অবজেক্টিভ ফর্মটাকে ইউজ করতে হবে। তাহলে দ্য ম্যান হুম আই স ইয়েস্টারডে, লোকটি যাকে আমি গতকাল দেখেছিলাম, ইজ নো মোর, সে আর পৃথিবীতে নেই। দিস দ্য কমপ্লেক্স রুলস অফ হু অ্যান্ড হুম। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন দেখব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন হুএভার অ্যান্ড হুম এভার। আমরা আগে দেখেছি হু এবং হুম কখন বসবে, ঠিক হুম এবং হুএভারের মধ্যে পার্থক্য হচ্ছে হুর পরে যেমন ভার্ব হয় হুএভারের পরে সরাসরি ভার্ব বসবে, হুমের পরে যেমন সাবজেক্ট প্লাস ভার্ব হয় তেমনি হুমএভারের পরে সাবজেক্ট প্লাস ভার্ব হবে। বাট হু এভার এবং হু এভারটা কখন ইউজ করব আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, কখন হু হবে, কখন হু এভার হবে, কখন হুম হবে, কখন হুম এভার হবে। সো আই উইল পানিশ দ্য ম্যান, আমি লোকটিকে শাস্তি দিব, হু ডিড ইট না হু এভার ডিড ইট। সো আমি যাকে শাস্তিটি দিব যার সম্পর্কে কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু বাক্যে উল্লেখ আছে। আই উইল পানিশ দ্য ম্যান, আমি লোকটিকে শাস্তি দিব। যাকে আমি কাজটা যার উপর করা হবে কিংবা অবজেক্টটা বাক্যে উল্লেখ আছে, যদি উল্লেখ থাকে তখন হবে হু, নট হুএভার। তাহলে আই উইল পানিশ দ্য ম্যান হু ডিড ইট, যে এটি করেছিল তাকে আমি শাস্তি দিব। কিন্তু আমি যদি বলি আই উইল পানিশ, আমি শাস্তি দিব, কাকে দিব সেটা বাক্যে উল্লেখ নেই, যার সম্পর্কে কথাটি বলা হচ্ছে সেটা বাক্যে উল্লেখ নেই, অবজেক্টে বাক্যে উল্লেখ নেই, তখন হু না হয়ে হুয়াবার হবে। হুয়াবার ডিড ইট, যে এটি করুক না কেন তাকে আমি শাস্তি দেব। দেখেন হুর পরে যেমন বার্ব হয় তেমনি হুয়াবার পরেও সরাসরি বার্ব হয়। হুর পরে যেমন বার্ব হয়েছে হুয়াবার পরেও সরাসরি বার্ব হয়েছে। এবার আসেন তাহলে হু এবং হুয়াবার মধ্যে পার্থক্য হলো, যদি অবজেক্ট বাক্যে যার সম্পর্কে কথাটা বলা হচ্ছে সে অবজেক্টে তাকে যদি উল্লেখ থাকে তাহলে হবে হু, আর যদি না থাকে তখন হবে হুয়াবার। এবার আসেন আমরা হুমাবার। আই উইল ফাইন্ড আউট, আমি খুঁজে বের করব দ্য বয়, ছেলেটিকে। কাকে বের করব? এই অবজেক্টটা কিন্তু বাক্যে উল্লেখ আছে। আই উইল ফাইন্ড আউট দ্য বয়, তাহলে হবে হুম, নট হুমাবার। আই উইল ফাইন্ড আউট দ্য বয় হুম আই ওয়ান্টেড টু সি, যাকে আমি দেখতে চেয়েছিলাম সেই ছেলেটিকে আমি খুঁজে বের করব। তাহলে যেহেতু এখানে যার সম্পর্কে কথাটা বলা হচ্ছে সেই অবজেক্টটা বাক্যে উল্লেখ আছে, সেজন্য এখানে হুম এবার না হয়ে হুম হবে। আবার দেখেন আই উইল ফাইন্ড আউট, আমি খুঁজে বের করব, আমি কাকে খুঁজে বের করব বাক্যে কিন্তু উল্লেখ নেই। যদি বাক্যে যার সম্পর্কে কথাটা বলা হচ্ছে কিংবা অবজেক্টটা যদি উল্লেখ না থাকে সেক্ষেত্রে হুম না হয়ে হুম এবার হবে। আই উইল ফাইন্ড আউট হুম এবার আই ওয়ান্টেড টু সি, যাকেই আমি দেখতে চাই না কেন তাকেই আমি খুঁজে বের করব। তাহলে আমরা জানি হুমের পরে যেমন সাবজেক্ট প্লাস ভার্ব হয় তেমনি হুম এবারের পরেও সাবজেক্ট প্লাস ভার্ব হবে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন হু, হুএভার, হুম অ্যান্ড হুম এভার। So dear viewers, I hope you enjoy the lesson much. I will come back again with new videos. Until then, take care and bye.